السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقد قال عز وجل في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال عز وجل: هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أعمار أمتي ما بين الستين إلى السبعين، وأقلهم من يجوز ذلك. رواه الترمذي رحمه الله. যাবতীয় প্রশংসা ও গুণগান একমাত্র সেই মহামহিয়ান মহান রব্বুল আলমিনের জন্য, যিনি দীর্ঘদিন আমাদের এই আলোচনা রমজান উপলক্ষে বন্ধ থাকার পর আবারও এই মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন আমাদেরকে। সেই মহান রব্বুল আলমিনের আমরা প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি আমাদের জন্য দীন ইসলামকে স্পষ্টভাবে বর্ণনা করে গেছেন এবং তার উপর অর্পিত নবুয়ত ও রেসালাতের দায়িত্ব পালন করে গেছেন। সেই রাসূলের উপর আমরা দরুদ পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই এবং বন্ধুগণ, রমজান মাসের পরে আজকের প্রথম অধিবেশনে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ফাদলুল্লাহ তাআলা আলাল উম্মা আল মুহাম্মাদিয়া, উম্মতে মুহাম্মাদিয়ার প্রতি মহান রব্বুল আলামিনের অনুগ্রহসমূহ, দয়াসমূহ। আল্লাহ তাআলা আমাদেরকে তথা উম্মতে মুহাম্মাদিয়াকে বিশেষভাবে কিছু দয়া বা অনুগ্রহ করেছেন, সেই দয়াগুলো নিয়ে আমরা কিছুটা আলোচনা করব ইনশা আল্লাহ। আল্লাহর অনুকম্পা বিশেষত উম্মতে মুহাম্মাদিয়ার প্রতি গুণে বা গণনা করে শেষ করা যাবে না, তবে তা জানার আগে আমাদের জানা উচিত উম্মতে মুহাম্মাদিয়ার বয়স কত। উম্মতে মুহাম্মাদিয়ার প্রত্যেক ব্যক্তির আনুমানিক বা গড় আয়ু কত হবে? আমাদের গড় আয়ু অত্যন্ত কম। আগের উম্মাতগণ অনেক দিন বাঁচতেন, যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের ব্যাপারে বলা হয়েছে উনি 950 বছর ধরে তার কওমকে দাওয়াত দিয়েছেন। এমনইভাবে আরও অন্যান্য উম্মাতের লোকদেরকে আল্লাহ তাআলা শত শত বছর আয়ু দিয়েছিলেন, কিন্তু আমাদের আয়ু অত্যন্ত কম। আমাদের আয়ু অত্যন্ত কম, আর আমাদের দীন ইসলাম এত পরিপূর্ণ ধর্ম যে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের গড় আয়ু কত হবে তাও বলে গেছেন। আল্লাহু আকবার! অন্যান্য ধর্মে আপনি এরকম বর্ণনা পাবেন না যে তাদের গড় আয়ু কতটুক হবে, কিন্তু উম্মতে মুহাম্মাদিয়ার পরিপূর্ণতার অন্যতম একটি দলিল যে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতের গড় আয়ু কতটুক হবে তাও বলে দিয়েছেন। হাদিসে এসেছে, আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: আ'মারু উম্মতি মা বাইনাস সিত্তিনা ইলা সাবঈন, আমার উম্মতের বয়স হবে 60 থেকে 70-এর মধ্যে। 60 থেকে 70-এর মধ্যে আমাদের গড় আয়ু হবে। বেশিরভাগ লোক 60 এবং 70-এর মাঝেই ইন্তেকাল করবে, অনেকে তার আগেও ইন্তেকাল করবে, তবে স্বাভাবিক যেটা অধিকাংশ মানুষ 60-70-এর মধ্যে ইন্তেকাল করবে, এটা রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই আমাদেরকে বলে গেছেন। তারপর তিনি বলছেন ওয়া আকাল্লুহুম মান ইয়াজুযু যালিক, আর তাদের খুব কম সংখ্যক লোকই 70-এর অধিক যাবে, খুব কম সংখ্যক লোকই 70 পার হবে।
আমরা এখনো দেখি কিছু লোক সত্তরের উপরে, সত্তর, পঁচাত্তর, আশি, নব্বই, একশো, একশো দশ, পাঁচ পর্যন্ত বেঁচে থাকেন, কিন্তু সেই সমস্ত লোকের সংখ্যা অত্যন্ত কম। বেশিরভাগ লোক সত্তরের আগে দুনিয়া ছেড়ে চলে যান। আর এই হাদিসের প্রমাণই পাই আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়সে। তিনি তেষট্টি বছর বয়সে এই দুনিয়া ত্যাগ করেছেন। এমনইভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনিও ওই তেষট্টি বছর বয়সেই এই দুনিয়া ত্যাগ করেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে বেশিরভাগ লোক রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে, এবং স্বয়ং তিনি নিজেও ষাট থেকে সত্তরের মাঝে ইন্তেকাল করবে, এটা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন আমাদেরকে। হাদিসটি ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ তার তিরমিজি শরীফে বর্ণনা করেছেন। তো আমাদের বয়স অত্যন্ত কম দিলেন মহান রব্বুল আলামিন। একটু আগে আমরা বলেছি নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তার কমকে সাড়ে নয় শত বছর শুধু দাওয়াতই দিয়েছেন। এমনইভাবে আসহাবে কাহাফ তিন শত বছর শুধু তারা কাহাফের মধ্যে, গর্তের মধ্যেই তারা ছিল। ফালাবিসা ফিহিম, তো আসহাবে কাহাফের ঘটনা আমরা অনেকেই পড়েছি। তো সে আসহাবে কাহাফের ব্যাপারেও আমরা একটা প্রমাণ পাই যে তারা অনেক দিন যাবৎ শুধু গুহাতেই ছিলেন। এমনইভাবে এক ব্যক্তি যিনি একটা বিরান ভূমির পাশ দিয়ে যাচ্ছিলেন, তিনি চিন্তা করলেন যে মহান রব্বুল আলামিন এই বিরান ভূমিকে কিভাবে আবার জীবিত করবেন। আল্লাহ তাআলা তাকে দিয়েই তার সন্দেহ দূর করলেন এবং তাকে আল্লাহ তাআলা মৃত্যু দিলেন, এবং সে এক শত বছর ওই অবস্থায় ছিল। এরপর আবার আল্লাহ তাকে জীবিত করলেন। তাহলে যে কথা বোঝাতে চাচ্ছিলাম যে তার জীবনের একটা অংশ আল্লাহ তাআলা তাকে মৃত অবস্থায় রেখেছিলেন, তাহলে তাকে কত বছর আল্লাহ তাআলা জীবন দিয়েছেন সেটাও ভাবার বিষয়। তো আসলে তাকে আরো বেশি আল্লাহ তাআলা জীবন দিয়েছিলেন। তো এভাবে মহান রব্বুল আলামিন আগের উম্মাদেরকে অনেক লম্বা আয়ু দিয়েছিলেন, কিন্তু আমাদের আয়ুকে মহান রব্বুল আলামিন কম করে দিয়েছেন। তথাপিও আমাদের বিষয়বস্তু আজকে যে আল্লাহ তাআলা এখানে যেটা বলছিলাম যে আসহাবে কাহাফের কথা, সেখানে বলা হয়েছে ওয়ালাবিসু ফি কাহফিম সালাতা মিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসা, 309 বছর তারা শুধু কাহাফেই, গর্তের মধ্যেই আল্লাহ তাআলা তাদেরকে রেখেছিলেন। তো তাদের বয়স আল্লাহ তাআলা অনেক বেশি দিয়েছিলেন। আর আরবাইন সানা, মুসা আলাইহিস সালামের ব্যাপারে বলা হয়েছে তার কওম 40 বছর ধরে তিহ ময়দানে শুধু ঘোরাফেরাই করেছে। তো ওদের বয়স আরো কত বেশি ছিল। তো তাদেরকে বয়স বেশি দিয়েছিলেন, তারা নেকি কামানোর সুযোগ বেশি পেয়েছে, কিন্তু আমাদের বয়স দেওয়া হলো 60 থেকে 70 এর মধ্যে। আর আমরা এই অল্প বয়স নিয়ে কি করে তাদের স্বাদ ধরতে পারি? তাই মহান রব্বুল আলামিন উম্মাতে মুহাম্মাদিয়ার উপর খাস করে কিছু দয়া করেছেন, আর ওই দয়াগুলোর মাধ্যমে, ওই অনুদানগুলোর মাধ্যমে, ওই নিয়ামতগুলির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে তাদের পর্যন্ত পৌঁছার বা তাদের চাইতে অগ্রগামী হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই বিষয়ে আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমাদের গড় আয়ু হবে 60 থেকে 70 বছরের মধ্যে, আর এই 70 বছরের অতিক্রম করবে খুব কম সংখ্যক লোক, এটা আমরা হাদিস থেকে জানতে পারলাম। আর মহান রব্বুল আলামিনের যে অনুগ্রহ দয়া আমাদের প্রতি তথা উম্মতে মুহাম্মাদিয়ার প্রতি, তার মধ্যে সর্বপ্রথম যে নিয়ামত মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে সেটা হচ্ছে আল ইসলাম। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম দিয়েছেন এবং এই ইসলামকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করেছেন। এই ইসলামকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করেছেন, এখানে কোনো ঘাটতি রাখেননি। এমন নয় যে আমি আপনি ইসলামে কিছু জিনিস নিব এবং বিধর্মীদের কাছে কোনো কিছুর মুখাপেক্ষী হব, এমনটি আল্লাহ আমার আপনার জন্য এই ইসলামকে অপূর্ণ রেখে এমনভাবে আমাকে আপনাকে অন্যের কাছে দ্বারস্থ হওয়ার সুযোগ করে রাখেননি, বরং সেই সুযোগ, সেই দ্বার বন্ধ করে দিয়ে আমাকে আপনাকে ইসলাম আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। তাই আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ তাআলা
দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন আমাদের জন্য এবং নিয়ামত তার নিয়ামতকে আমাদের উপর পরিপূর্ণ করেছেন ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা এবং আল্লাহ তাআলা আমাদের জন্য ইসলাম ধর্মকে দিন হিসাবে চয়ন করে সন্তুষ্ট হয়েছেন আল্লাহ তাআলা অতএব আল্লাহ তাআলার মনোনীত এবং সন্তুষ্ট যেটাতে আল্লাহ তাআলা খুশি হন সেই ধর্ম হচ্ছে ইসলাম আর এই ইসলামকে আল্লাহ তাআলা আমাদের জন্য পরিপূর্ণ করেছেন এটা আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত এবং তিনি আমাদেরকে সেই ইসলামের অনুসারী করেছেন এবং সেই পথের পথিক করেছেন এটা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত দুই নাম্বার হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদের উপর যে সকল বা তথা উম্মতে মুহাম্মাদিয়ার উপর যে সকল অনুগ্রহ করেছেন তার মধ্যে দুই নাম্বার হচ্ছে যে আল্লাহ তাআলা আসমানি কিতাব শুধু নাজিল করেই ছেড়ে দেননি এবং আমাদেরকে দিন ইসলাম দিয়েই বলে দেননি যে তোমাদেরকে দিন ইসলাম দিলাম তোমরা যেভাবে পারো সেভাবে তোমরা চলাফেরা করো যদি এমনটি হতো তাহলে যে দলগুলো এখন হয়েছে এর চাইতে আরো মনে হয় কোটি কোটি দল বেশি হয়ে যেত কিন্তু আল্লাহ তাআলা আমাদের দিক নির্দেশনার জন্য যাতে আমরা সুন্দরভাবে চলতে পারি এখনো আমরা যখন কোনো টিম গঠন করি তখন টিমের একজন নেতা থাকে তার কথা অনুযায়ী আমরা চলি বিভিন্ন সময় বিভিন্ন স্থানে খেলাধুলা হয় অথবা অন্য কোনো কাজের জন্য যখন কোনো টিম গঠন হয় দেখবেন সব জায়গায় একজন কোচ নিয়োগ হয় অথবা একজন প্রধান নিয়োগ হন যিনি তার অধীনস্থ লোকদেরকে পরিচালনা করেন যাতে করে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে তথা বিশ্বের মানুষগুলিকে সঠিক পথে পরিচালনার জন্য এমনই ভাবে যুগে যুগে নবী ও রাসূল প্রেরণ করেছেন তাদেরকে আসমানি কিতাব দিয়েছেন আর এরই সূত্র ধরে আল্লাহ তাআলা আমাদের নিকটে পাঠিয়েছেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ এবং বিশ্বের সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা উম্মতে মুহাম্মাদিয়ার প্রতি অন্যতম একটা অনুগ্রহ মহান রব্বুল আলামিনের আল্লাহ বলছেন সূরাতুল জুমার 3 নম্বর 2 নম্বর আয়াতে হুয়াল্লাযী বা'আতা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিন মুবীন আল্লাহ তো তিনি যিনি প্রেরণ করেছেন ফিল উম্মিয়িন আনপাড়দের মধ্যে নিরক্ষরদের মাঝে অনেকে এখানে এসে তাল হারিয়ে ফেলেন উম্মি বলে মূর্খ বলে দেন উম্মি মূর্খ জাহেল অজ্ঞদের মাঝে এ কথা বলেন কিন্তু আসলে উম্মি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নিরক্ষর অনেক ব্যক্তি আছেন যে তিনি কিছু পড়তে পারেন না কিন্তু তার কাছে আপনি পরামর্শ নিতে যান আপনাকে সুন্দর পরামর্শ দিবে তার জ্ঞানের কাছে অনেক শিক্ষিত ব্যক্তির জ্ঞানও হার মানবে কিন্তু তিনি নিরক্ষর অক্ষর হয়তো পড়তে জানেন না লিখতেও জানেন না এমন অনেক লোক আছেন তো আল্লাহ তাআলা বললেন ফিল উম্মিয়িন নিরক্ষরদের মাঝে পাঠিয়েছেন বলেননি ফিল জুহাল জাহেলদের মাঝে আমি পাঠিয়েছি অজ্ঞদের মাঝে এ কথা বলেননি এই জন্য অনেকে বলে দেয় যে জাহেল ছিলেন নিরক্ষর ছিলেন নাউজুবিল্লাহ রাসূলে কারীম সাল্লাল্লাহু নিরক্ষর তো এটা সঠিক আছে কিন্তু জাহেল ছিলেন অজ্ঞ ছিলেন এরকম অর্থ যারা করে তারা ভুল অর্থ করে উম্মি মানে জাহেল অজ্ঞ এরকম না বরং উম্মি মানে নিরক্ষর তার অক্ষর জ্ঞান ছিল না তিনি কোনো কিছু দেখে পড়তে পারতেন না কিন্তু আল্লাহ তাকে নিজের প্রদত্ত জ্ঞান দিয়েছিলেন যেই জ্ঞানের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে সব মাখলুকের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন সকল মানুষের চাইতে তিনি শ্রেষ্ঠ মানুষ তার জ্ঞান সকল মানুষের চাইতে অধিক তার ছোট্ট একটা উদাহরণ যদিও আমাদের এটা বিষয় না ছোট্ট একটা উদাহরণ দিই যখন রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নবুয়ত আসেনি তখনও আল্লাহ তাআলা তাকে নিরক্ষর হওয়া সত্ত্বেও কেমন জ্ঞান দিয়েছিলেন যে যখন কুফফারে কুরাইশ কাবা শরীফ নির্মাণ করলো নির্মাণ করার পরে হাজরে আসওয়াদটা যখন রাখবে ওই স্থানে নির্দিষ্ট স্থানে তখন তাদের মাঝে চারটা কবিলা ছিল বিভিন্ন কবিলা কবিলারা মারামারি শুরু করলো একদল বলছে না আমরা ওই স্থানে রাখবো আমাদের আমির রাখবে আরেক দল বলছে না আমাদের আমির রাখবে ওখানে চার দলের আমির সবাই ওই পাথরটাকে রাখতে চায় সবাই নিজেরা নিজেরা নিজেদের প্রাধান্য বিস্তার করতে চায় এ নিয়ে যখন গণ্ডগোল লেগে আর পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে থাকলো না তখন তারা শেষে একটা সিদ্ধান্ত গ্রহণ করলো যে আগামীকালকে এই দরজা দিয়ে যে ব্যক্তি প্রথম প্রবেশ করবে তিনি সিদ্ধান্ত দিবেন যে কে এই হাজরে আসওয়াদ ওই স্থানে রাখবে
আল্লাহ তাআলা আগে থেকেই তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদিও তখনও নবুয়ত দেননি কিন্তু তাকেই তিনি চয়ন করে রেখেছিলেন এবং ওই দরজা দিয়ে পরের দিন সকালবেলা প্রথম যিনি প্রবেশ করেছিলেন তিনি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনি ইচ্ছা করলে নিজ হাতে রাখতে পারতেন জাহেল ছিলেন না অজ্ঞ ছিলেন না কিন্তু নিরক্ষর ছিলেন নিরক্ষর হওয়া সত্ত্বেও জ্ঞানী ছিলেন এটাই আমি প্রমাণ করাতে চাচ্ছি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যদিও নবুয়ত পাননি কিন্তু তিনিই প্রথম ব্যক্তি হিসেবে আসলেন এবং তারা তাকে তখন নাম দিয়েছিল আল আমিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন ছিল 35 এবং আর তার 5 বছর পরেই তিনি নবুয়ত পেয়েছিলেন তো যাই হোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঢুকলেন এবং সবাই বললেন যে হাদা আল আমিন ইনি হলেন আল আমিন সত্যবাদী আর ওনার প্রতি আমরা সবাই আস্থাশীল তিনি যেটা ফয়সালা করবেন আমরা সবাই মেনে নিব এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একটা চাদর নিয়ে আসো চাদর নিয়ে আসা হলো চাদরটা রাখা হলো এরপর বললেন যে এই পাথরটা চাদরের উপর রাখো পাথরটা চাদরের উপর যখন রাখা হলো তখন চার কবিলার আমিরকে নেতাকে তিনি ডাকলেন এবং বললেন চারজন চার কোণা ধরো মারামারির নিষ্পত্তি ঘটাচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জ্ঞান না থাকলে কি এটা সম্ভব হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চারজন চার কোণা ধরো চারজন চার কোণা ধরে এটাকে উপরে উঠাও হাজরে আসওয়াদ যেখানে আছে এই বরাবর যখন গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হস্তে পাথর ধরে সেখানে স্থাপন করলেন আল্লাহু আকবার যদি জাহিল অজ্ঞ হতো তাহলে হতেন তাহলে কি তার দ্বারা এরকম ফয়সালা সম্ভব ছিল চার কবিলাই সন্তুষ্ট কাউকে কারো উপর প্রাধান্য দেওয়া হয়নি আর নিজের হাতেও রাখা হয়েছে পাথর তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরক্ষর ছিলেন লিখতে জানতেন না পড়তে জানতেন না এবং এটারও একটা কারণ আমি একদিন বলেছিলাম যে যদি লিখতে জানতেন পড়তে পারতেন তাহলে মক্কার কুফফারে কুরাইশ বলেছিল যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন নিজের পক্ষ থেকে তৈরি করেছেন ওই পথটা বন্ধ করে দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগেই আল্লাহ নিরক্ষর করেছেন যাতে কোনো সাহিত্যিকের মতো পড়ে পড়ে রচনা করতে পারেন এই সুযোগটা না থাকে কাফেররা এই কথা বলতে না পারে এরপরও বলেছে তো যাই হোক আল্লাহ তাআলা উম্মীদের মাঝে যারা নিরক্ষর ছিলেন তাদের মাঝে একজন রাসূল প্রেরণ করলেন মিনহুম তাদের মধ্য থেকে ইয়াতলু আলাইহিম আয়াতি তার কাজ কি ছিল তাদের উপর আল্লাহর আয়াতগুলো পাঠ করবেন আল্লাহ কোরআন নাজিল করেছেন এবং ওহিয়ে গায়রে মাত্র যেটা হাদিস সেটাও এক প্রকার ওহি এবং সেগুলো তিনি তাদেরকে শিক্ষা দিবেন ওয়ায়ুজাক্কিহিম তাদেরকে পবিত্র করবেন শিরক এবং বেদাত এবং কুসংস্কারের কবল থেকে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা তাদেরকে কোরআন ও সুন্নাহ শিক্ষা দিবেন ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দলালিম মুবিন যদিও তারা এই কোরআন নাজিলের পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক উম্মাতকে শিক্ষা দেওয়ার পূর্বে অত্যন্ত স্পষ্ট গোমরাহিতে লিপ্ত ছিল বা গোমরাহিতে ছিল তো যাই হোক এটাতে আমরা বুঝাতে চেয়েছি দুই নাম্বার মহান রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিয়ার উপর যে অনুগ্রহ করেছেন যে দয়া করেছেন তা হচ্ছে তিনি আমাদের মধ্য থেকে উম্মীদের মধ্য থেকে আমাদের জন্য সাইয়্যিদুল মুরসালিনকে কিতাব সহকারে আসমানি কিতাব এবং শ্রেষ্ঠ কিতাব আল কোরআন সহকারে আমাদেরকে আমাদের নিকটে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন এটা উম্মতে মুহাম্মাদিয়ার উপর দ্বিতীয় অনুগ্রহ এমনইভাবে আমরা সর্বশেষ এসেছি আমরা অন্যান্য উম্মতদের সবচেয়ে পিছনে এসেছি কিন্তু আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদিয়ার সর্বপ্রথম হিসাব নেবেন এবং তাদেরকে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করাবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন নাহানুল আখিরুনাস সাবিকুনা ইয়াউমাল কিয়ামাহ আমরা আখিরুন আমরা পিছনে এসেছি সর্বশেষ উম্মত আমরা কিন্তু আসসাবিকুনা ইয়াউমাল কিয়ামাহ কিয়ামতের দিন আমরাই সর্বাগ্রে থাকব এবং উম্মতে মুহাম্মাদিয়ার মধ্য থেকে সবচেয়ে বেশি লোক জান্নাতে প্রবেশ করবে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন কাল কিয়ামত মিরাজের রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতিক্রম করে যাচ্ছিলেন তখন তিনি কাঁদতে শুরু করলেন জিজ্ঞাসা করা হলো কাঁদছেন কেন আপনি তো উনি উত্তরে বললেন যে এই যুবক আমার পরে এসেছে কিন্তু আমার তার উম্মতের সংখ্যা জান্নাতে যারা যাবে তার উম্মতের সংখ্যা আমার উম্মতের চাইতে বেশি হবে আল্লাহু আকবার তো আমরা বেশি সংখ্যক লোক ইনশাআল্লাহ জান্নাতে যাব এবং শেষে আসা সত্ত্বেও আগে হিসাব হয়ে আমরা আগে ইনশাআল্লাহ জান্নাতে চলে যাব যারা কোরআন ও সুন্নাহ মোতাবেক আমল করবেন তারা তাহলে এটাও উম্মতে মুহাম্মাদিয়ার প্রতি আল্লাহ তাআলার একটা বড় অনুগ্রহ এবং দয়া
এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত করেছেন আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছেন অন্যান্য উম্মতদের চাইতে আমাদেরকে মর্যাদা বেশি দিয়েছেন আল্লাহ বলছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস এমনই ভাবে আমি তোমাদেরকে ওয়াসাতান বলা হয়েছে খিয়ারান বেশিরভাগ মুফাসসির বলছেন ওয়াসাত মানে খিয়ার মানে উত্তম আমি তোমাদেরকে সর্বোত্তম উম্মত সর্বোত্তম জাতি করেছি অর্থাৎ উম্মতে মুহাম্মাদিয়াকে কেন আবার একটা বড় দায়িত্ব পড়ে গেছে আমাদের উপরে যদিও আমরা সর্বোত্তম জাতি কিন্তু আমাদের উপরে একটা দায়িত্ব পড়েছে আল্লাহ বলছেন লিতাকুনু শুহাদা আলান নাস যাতে করে তোমরা মানুষের উপরে সাক্ষী হয়ে দাঁড়াও আল্লাহ তাআলা যুগে যুগে নবী ও রাসূল প্রেরণ করেছেন এবং অন্যান্য উম্মতেরা নবী ও রাসূলদের কথাগুলো অমান্য করেছে এটা আমরা সাক্ষী দেব তাদের বিরুদ্ধে কিয়ামতের দিন কিভাবে আমরা জানতে পারলাম যে তারা অমান্য করেছে আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন যে আদ সামুদ হুদ তাদের কওমরা কেমন ব্যবহার করেছে তাদের নূহ আলাইহিস সালামের কওম এমনই ভাবে অন্যান্য নবীদের ইব্রাহিম আলাইহিস সালামের কওম তাদের সাথে কেমন আচরণ করেছেন এবং তারা রিসালাতের উপরে ঈমান এনেছিলেন কিনা না নবুয়তের উপরে ঈমান এনেছিলেন কিনা তা আল্লাহ তাআলা আমাদেরকে বর্ণনা করেছেন আমরা কোরআন পড়ে তাদের বিরুদ্ধে কিয়ামতের দিন সাক্ষ্য দিব যে তারা ঈমান আনেনি যারা ঈমান এনেছে তাদের পক্ষে সাক্ষী দিব ওয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা কিন্তু আরেকটা সমস্যা রয়ে গেছে সেই সমস্যাটা হচ্ছে যে আমি আপনি সঠিকভাবে আমল করছি কিনা আমি আপনি রিসালাতে মুহাম্মাদিয়া সঠিকভাবে পালন করছি কিনা এটার জন্য কে সাক্ষী হবেন আমার আপনার উপরে ওয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপরে সাক্ষী হবেন তো যাই হোক এখান থেকে এই আয়াত থেকে প্রমাণের বিষয় হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে উল্লেখ করেছেন এরপরে আরো বেশ কিছু আলোচনা এই আয়াতেই বলা হয়েছে আল্লাহ তাআলা কিবলা পরিবর্তন করলেন কাফেরদের ইহুদিদের মাঝে খ্রিস্টানদের মাঝে নাসারাদের মাঝে হইচই লেগে গেল কুফফারে কুরাইশের মাঝে হইচই লেগে গেল ব্যাপার কি ইয়ার দিন আবার কেমন দিন হলো কিছুদিন বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ে মুখ করে আবার হঠাৎ করে চেঞ্জ হয়ে কাবা শরীফের দিকে নামাজ পড়ে এই ব্যাপার কি তো আল্লাহ তাআলা বলছেন এই ঘটনাকে উল্লেখ করে ওয়ামা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনাআলামা মান ইত্তাবিউর রাসূলা মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাই ওয়া ইন কানাত লাকাবীরাতান ইল্লা আলাল লাযীনা হাদাল্লাহ আল্লাহ বলছেন যে কিবলা যে চেঞ্জ করলাম পরিবর্তন করলাম এটা আমি এজন্যই করেছি যে যাতে করে আমি জেনে নেই কারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করে যারা সত্যিকার মুমিন তারা নির্দ্বিধায় এটা মেনে নেবে যেরকম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে যখন বলা হয়েছিল যে তোমার সাদিক তোমার বন্ধু বলে যে রাত্রে রাত্রে ঘুরে এসেছে বাইতুল মুকাদ্দাস ওখান থেকে সাত আসমান গেছে আবার ফিরে এসেছে আবার বাইতুল মুকাদ্দাসে দুই রাকাত নামাজ পড়েছে সকল নবীদের ইমামতি করেছেন তিনি তো এগুলো হাস্যকর ব্যাপার নয় কি আমরা বাইতুল মুকাদ্দাসে যেতে আমাদের অনেক সময় লাগে এক মাস চলে যায় দুই মাস চলে যায় আর রাত্রের কিছু অংশে নাকি গেছে আবার ঘুরে এসেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যদি এটা মুহাম্মদ বিন আব্দুল্লাহ এবং আব্দুল মুত্তালিবের দৌহিত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে থাকেন তাহলে সত্য বলেছেন আল্লাহ তাআলা বললেন যে আমি কিবলা পরিবর্তন করলাম এই জন্যই যাতে করে জেনে নেই কারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে আর কারা করে না তো যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা সঠিকভাবে করেনি তারা ওই সময় দেখা গেছে অনেক লোক বিপদগামী হয়ে গেছে কেবলা পরিবর্তনের কারণে তারা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে কেমন দিন একদিন বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তে বলে আর একদিন কাবার দিকে মুখ ফিরিয়ে নিতে বলে আল্লাহ তাআলা এটা করেছেন যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবাকারী অনুসারীদেরকে তিনি চিনে নেন জেনে নেন তারপর বলছেন যে এই বিষয়টা যারা মুমিন যারাদেরকে আল্লাহ তাআলা হেদায়াত করেছেন তারা ছাড়া অন্যদের উপরে অত্যন্ত বড় বিষয় কিন্তু মুমিনদের কাছে এটা স্বাভাবিক একটা বিষয় আল্লাহ তাআলা এটা করতে পারেন মামুলি বিষয় আল্লাহর কাছে যিনি সারা পৃথিবী সৃষ্টি করলেন আসমান জমিন সৃষ্টি করলেন আমাকে আপনাকে সৃষ্টি করলেন সবকিছু সৃষ্টি করলেন সেই আল্লাহর কাছে কেবলা পরিবর্তনটা একটা মামুলি ব্যাপার আল্লাহ বলছেন ওয়া ইন কানাত লাকাবীরাতান এটা অত্যন্ত একটা বড় বিষয় ইল্লা আলাল লাযীনা হাদাল্লাহ তবে আল্লাহ তাআলা তাদের যাদেরকে হেদায়াত দিয়েছেন তারা কোনো প্রশ্ন করেনি তারা সাথে সাথে নামাজেই চেঞ্জ হয়ে গেছেন মসজিদে কেবলা তাইন আপনারা মদিনায় গিয়ে দেখে আসেন সেই মসজিদে কেবলা তাইন একই নামাজ দুই রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে পড়েছেন সাহাবীরা দুই রাকাত
মক্কাতুল মুকাররমা বা মক্কা শরীফের দিকে মসজিদুল হারামের দিকে বাইতুল্লাহ শরীফের দিকে মুখ করে পড়েছেন। তো যারা যাদেরকে আল্লাহ হিদায়াত দিয়েছেন তাদের জন্য এটা অত্যন্ত সহজ ব্যাপার, মামুলি ব্যাপার। ওয়ামা কানাল্লাহু লিইউদিয়া ঈমানাকুম, আর আল্লাহ তাআলা তোমাদের ঈমানকে নষ্ট করবেন না। অর্থাৎ যখন বাইতুল মুকাদ্দাসের দিকে দিক থেকে কেবলা পরিবর্তন করে বাইতুল্লাহ শরীফের দিকে করা হলো, তখন অনেকে চিন্তা করলো যে আমাদের অনেক আত্মীয় স্বজন বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তে পড়তে ইন্তেকাল করেছেন অলরেডি, তো ওদের সালাতগুলো কি হবে, ওদের নামাজগুলো কি হবে? আল্লাহ তাআলা বললেন ওয়ামা কানাল্লাহু লিইউদিয়া ঈমানাকুম, আল্লাহ ওদের ঈমান নষ্ট করবেন না। ওরা যে সালাতগুলো কায়েম করেছেন, আদায় করেছেন বাইতুল মুকাদ্দাস মুকাদ্দাস মুখী হয়ে, সেই সালাতগুলো আল্লাহ নষ্ট করবেন না। এই আয়াতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ প্রতিবাদ করা হয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমানের মাসআলার ক্ষেত্রে একটা খুবই বড় ভুল করে গেছেন, আর সেটা হচ্ছে যে আমরা ইমানের সংজ্ঞায় জানি যে ইমান হলো মুখে উচ্চারণ, অন্তরে বিশ্বাস, কাজে বাস্তবায়ন করা। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি বলছেন যে ইমান মুখে উচ্চারণ, অন্তরে বিশ্বাস, খালাস, এটার নাম ইমান। কাজ করাটা ইমান নয়, ইমানের অন্তর্ভুক্ত নয়, তবে কাজ করা ওয়াজিব, তবে ইমানের মধ্যে অন্তর্ভুক্ত করেননি। আল্লাহ তাআলা সালাতকে অর্থাৎ আমলকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমানের অন্তর্ভুক্ত করেননি, আর আল্লাহ তাআলা সালাত এটা আমল, সালাত আমল না, হ্যাঁ সালাত হচ্ছে আমল, আর ওই সালাতকে আল্লাহ তাআলা ইমান বলে কোরআনে উল্লেখ করেছেন, বলছেন ওয়ামা কানাল্লাহু লিইউদিয়া ঈমানাকুম, আল্লাহ তোমাদের ইমান নষ্ট করবেন না। ইমান মানে সালাত নষ্ট করবেন না, সালাতকে আল্লাহ ইমান বলে উল্লেখ করেছেন। অতএব আমল যেটা সেটা ইমান, আমল যেটা সেটা ইমানের অন্তর্ভুক্ত। ইকরার বিল লিসান, অন্তরে মুখে উচ্চারণ, অন্তরে বিশ্বাস, সাথে অবশ্যই আমল লাগবে, না হলে ইমান হবে না। এটাই আল্লাহ তাআলা এখানে বুঝালেন। তারপরে বললেন যে ইন্নাল্লাহা বিন্নাসি লারাউফুর রাহিম, আর আল্লাহ তাআলা মানুষের প্রতি অত্যন্ত দয়াশীল এবং অনুগ্রহশীল। মানুষ ভুল করে যদিও বিপদগামী হয়, আবার যদি ফিরে আসে আল্লাহ তার প্রতি দয়া করবেন, তার তওবা কবুল করবেন, তার ভুল মার্জনা করবেন। সূরাতুল বাকারা 143 নম্বর আয়াত। তাহলে এই আয়াতে আমরা পেলাম সব, এক নম্বর যেটা মাসলা, তিন নম্বরে আমরা বলেছিলাম, চার নম্বর হলো এটা যে আল্লাহ তাআলা আমাদেরকে অন্যান্য উম্মতের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছেন। আর এটা আরো স্পষ্টভাবে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন সূরাত আলে ইমরানের 110 নম্বর আয়াতে, সেখানে তিনি বলছেন কুনতুম খাইরা উম্মাহ, তোমরাই সর্বোত্তম জাতি, তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত। তবে সর্বশ্রেষ্ঠ উম্মতের জন্য আল্লাহ তাআলা কিছু কাজ বলেছেন। আমি আপনি ক্লাসে ফার্স্ট হতে চাই কিন্তু ঘুমাবো আর লেখাপড়া করব না, এটা কি সম্ভব? আপনি যদি ঘুমান লেখাপড়া না করেন তাহলে বড় বড় জিরো দিবে আমার আপনার ওস্তাদ, হ্যাঁ তখন আমি আপনি রাসে লাস্টের কাতারে থাকব। এই জন্য যদি খাইরে উম্মাহ হতে চান, উত্তম জাতি হতে চান, উত্তম উম্মত হতে চান, তাহলে কিছু কাজ করতে হবে। সেই কাজগুলোর মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কাজ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কোরআন তেলাওয়াত করেছেন আমাদের উপরে, সেই কোরআন মানতে হবে, হাদিস আমাদেরকে বলেছেন সেগুলো মানতে হবে। হ্যাঁ, এরপরে আল্লাহ তাআলা এখানে বিশেষ কিছু কাজ বলছেন, উখরিজাত লিন্নাস, মানবতার কল্যাণের জন্য আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাহলে মানুষের অকল্যাণ করা খাইরে উম্মতের কাজ নয়, আমাদের কাজ হবে যে আমরা সর্বদা মানুষের কল্যাণকামী হব, মানুষের ভালো কিছু আছে সেই কাজগুলো করারই আমরা চেষ্টা করব, এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজটাই করে আমাদেরকে দেখিয়েছেন। এরপর বলছেন যে খাইরে উম্মাহ, তোমরা যে উত্তম জাতি এজন্য তোমাদের কাজ কি কি হওয়া দরকার, তা'মুরুনা বিল মারুফ, কল্যাণের আদেশ করবে, ভালো কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজের নিষেধ করবে। আমাদের অবস্থা আজকে এমন হয়ে গেছে যে আমরা এই খারাপ কাজে লিপ্ত হয়ে গেছি, আর ভালো কাজের আদেশ তো দূরের কথা, খারাপ কাজের নিষেধ এগুলো সবই আমাদের মাঝ থেকে আজকে উঠে গেছে। এ দেশে হাইয়াতুল আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার আছে, তাদেরও কার্যক্রম আজকে স্তব্ধ হয়ে গেছে। আমরা একদিন গেছিলাম কোনো এক বেদাতি কাণ্ডকে বন্ধ করার জন্য, আমরা আমাদের কাজ আলহামদুলিল্লাহ করে এসেছি কিন্তু ওদের কাজ আজ পর্যন্ত কোনো ফল আমরা
পাইনি, অথচ তারা এই এই বিভাগে চাকরিজীবী। তো যাই হোক, আমর বিল মারুফের কাজ, নাহি আনিল মুনকারের কাজ, সৎ কাজের আদেশ, অন্যায়ের নিষেধ, এই কাজ আজকে স্তব্ধ হয়ে গেছে, যার ফলে আজকে যেটা মন্দ ওটাই আমার আপনার পরবর্তী জেনারেশন ওটাকে তাদের কৃষ্টি কালচার হিসেবে গ্রহণ করছে। অসৎ কাজ থেকে যদি মানুষকে আমরা নিষেধ না করি, তাহলে এক সময় ওটাকেই মানুষ ভালো বলে জানবে। আপনি আমি যদি ধূমপান করি, তাহলে আমার আপনার সন্তান ও জানবে আব্বা তো এটা পান করে, খারাপ কিছু না, এ খাওয়া যায় এটা, তাহলে আমার ছেলে আমার কাছ থেকে শিক্ষা অর্জন করছে যে এটা ভালো জিনিস। তো এটা নাহি আনিল মুনকার, যখন প্রথম সে পান করেছিল যারা জানে তারা যদি নিষেধ করতেন তাহলে এটা তিনিও বাদ দিতেন, তার সন্তান, এটাতে প্রশ্নই উঠত না। তো যাই হোক, আল্লাহ তাআলা খায়রে উম্মাহ, উত্তম জাতির প্রথম কাজ বললেন, তোমরা মানবতার কল্যাণে তৈরি হয়েছো, তা'মুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দিবে। তো আমাদের উপরে এই দায়িত্বটা আছে, এই দায়িত্বটা আমাদের উপরে বর্তিয়েছে, আমাদেরকে যথাসাধ্য এই কাজ আঞ্জাম দিতে হবে, এখানে হোক, বাড়িতে হোক, যেখানে আমি আপনি আছি সেখানে আমাকে আপনাকে আঞ্জাম দিতে হবে। আর এক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিস আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, যে হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে মান রাআ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবি ওয়া যালিকা আদআফুল ঈমান। তোমরা যখন কোনো খারাপ কাজ দেখবে তখন সেটা হাত দিয়ে বাধা দিবে, মানে যদি আপনার শক্তি থাকে তখন তাকে ধমক দিয়ে এটা বন্ধ করো, এটা বাধা দিবে, এইভাবে বাধা দিবে। আর যদি সেটার না থাকে আমার আপনার ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি, তাহলে তাকে বুঝিয়ে ভাই এই কাজটা করা, এখন এটা আমাদের বেশিরভাগই হয়ে গেছে, হ্যাঁ যে ভাই এই কাজটা করিস না এটা খারাপ, আমাদেরকে প্রথম স্টেপে এখন আমাদের মানে অংশ নাই বললেই চলে, দ্বিতীয় স্টেপে মোটামুটি কিছুটা আছে আমাদের স্থান, যদি আমি আপনি হাত দিয়ে বাধা দিতে না পারি তাহলে আমাকে আপনাকে খারাপ কাজের বাধা দিতে হবে, কিভাবে, জবান দিয়ে তাকে বুঝিয়ে। আর যদি সেটাও না পারি, অনেক সময় অনেক পরিস্থিতি হয়, দশজন মিলে একসাথে এরকম মানে বাতিল আড্ডা দিচ্ছে, ওখানে আমার কথা বলার মতো সুযোগই নেই, যদি বলি তাহলে আমাকে ওরা এমনভাবে বিদ্রুপ করে তাড়িয়ে দিবে যে আমার মান সম্মান নিয়ে একটা প্রশ্ন। তো ওই সময় আমার আপনার তৃতীয় স্টেপ, যখন আমি আপনি মুখ দিয়েও পারছি না অথবা বললে আরো বিরূপ প্রতিক্রিয়া হবে, ভালো চাইতে খারাপটাই আমার প্রতি তারা বেশি করবে, ওই সময় আমার আপনার জন্য তৃতীয় পথ খোলা আছে, আর সেই পথ হচ্ছে ফামাল্লাম ইস্তাতি ফাবিকলবি, যদি সেটাও না পারি আমরা মুখ দিয়ে বাধা দিতে তাহলে অন্তর দিয়ে এই কাজকে ঘৃণা করতে হবে, জল্পনা কল্পনা করতে হবে কি করে এগুলো বাধা দেওয়া যাই, ওয়াজালিকা আদাফুল ঈমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর এটা হচ্ছে সবচেয়ে দুর্বল ঈমান। আর এক হাদিসের এক ছোট্ট বর্ণনা এসেছে যে এরপরে আর ঈমানের কোনো অংশ নাই, যদি ওই কাজটাকে খারাপও মনে না করি তাহলে গেছে। তো যাই হোক, এখানে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, তোমরা উত্তম জাতি, ঠিক, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, মানুষের অকল্যাণ করবে না কল্যাণই করবে, ভালো কাজের আদেশ করবে অন্যায় বাধা দিবে। তিন নম্বর চার নম্বর কাজ হচ্ছে ওয়া তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি তোমরা নিজেরা ঈমান আনবে, ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খাইরাল লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন, আহলে কিতাব, যারা আহলে কিতাব ইহুদ এবং নাসারা, তারা যদি ঈমান আনতো এটা তাদের জন্য কল্যাণকর ছিল, আর মিনহুমুল মুমিনুন, তাদের মধ্যে কিছু লোক ঈমান এনেছে, ইহুদ এবং নাসারাদের মধ্যে অনেক লোকই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান এনেছিলেন এবং রিসালাতে মুহাম্মাদিয়াকে বিশ্বাস করে জান্নাতি হয়ে গেছেন, যেমন আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু, তিনি বড় ইহুদি ধর্মযাজক ছিলেন, তিনি ইসলাম গ্রহণ করেছেন এবং সাহাবীর কাতারে শামিল হয়েছেন, আল্লাহ বলছেন অনেকেই ঈমান এনেছে, ওয়া আকসারুহুমুল ফাসিকুন, কিন্তু অধিকাংশ ঈমান আনেনি, ওরা ফাসিকদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আমাদেরকে পরপর দুটি আয়াতে খায়রে উম্মাহ, সর্বোত্তম উম্মত বলে ঘোষণা করেছেন। আমরা জানি অনেক উম্মতি আমাদের পূর্বে দুনিয়া থেকে চলে গেছেন, আদম আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম এবং নবীদের নাম যে কয়জন আমরা জানি নিম্নে, তো সেই কমগুলো হয়েছে, নবী ও রাসূলদের যে নামগুলো আমরা প্রতিজন নবী ও রাসূলের নাম জানি তাদের প্রত্যেকের আলাদা আলাদা উম্মত ছিলেন, তাদের তো আছেই, আরও যে সকল নবী ও রাসূলের নাম আমরা জানি না,
রাসূলদের সঙ্গে আমরা যখন জামে ইসলামিয়ায় পড়েছি তখন বলা হয়েছে 313 জন মতভেদ আছে 313 জন থেকে 319 জন পর্যন্ত রাসূলের কথা উল্লেখ করা হয়েছে তাহলে নিম্নে রাসূলদেরও একটা করে উম্মত ছিল তো সেই সকল উম্মতের উপরে আমাদেরকে আল্লাহ তাআলা ফজিলত দিয়েছেন আমাদেরকে শ্রেষ্ঠ করেছেন কাজ দিয়েছেন কিছু সেই কাজগুলো আমাকে আপনাকে করতে হবে সেটা এখানে যথাসম্ভব করব আর যখন আমি যেখানে থাকব সেখানেই করার চেষ্টা করব কাজগুলো আমরা অলরেডি বর্ণনা করলাম এরপরে আল্লাহ তাআলা আমাদের আয়ু কম করলেও বেশ কিছু সময় দিয়েছেন যেই সময়গুলিতে আমরা যদি আমল করি তাহলে আল্লাহ তাআলা আমাদের আমলনামা আমাদের সবের যেই পরিমাণ তা অন্যান্য আগের হাজার বছর বা 2000 বছর 1500 বছর যে সকল উম্মতেরা বয়স পেয়েছে তাদের চাইতে বেশি করতে পারেন এবং করে দিবেন মহান রব্বুল আলামিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তার মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে লাইলাতুল কদর দিয়েছেন তাই না লাইলাতুল কদর কে আল্লাহ কি বলছেন লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি শাহর লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি শাহর আল্লাহর অশেষ রহমত অনুগ্রহ উম্মতে মুহাম্মাদিয়ার প্রতি যে আল্লাহ তাআলা তাদেরকে লাইলাতুল কদর দিয়েছেন আর লাইলাতুল কদর 1000 মাসের চাইতেও উত্তম 83 বছরের চাইতেও উত্তম 1000 মাস 83 বছর এই 83 বছর চাইতো যদি উত্তম হয় আর আমি আপনি যদি 15 বছর বয়স থেকে লাইলাতুল কদর জাগা শুরু করি আর 70 বছর পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের গড় আয়ু বলেছেন আচ্ছা 70 বাদ দেন 65 60 ধরেন তো 60 পর্যন্ত যদি আপনি আপনার বয়স ধরেন ইনশাআল্লাহ আনুমানিক তো আল্লাহ তাআলা আমাদের সবার হায়াত দারাজ করে দিন আল্লাহুম্মা আমিন তো ধরেন 45 বছর আপনি আমি লাইলাতুল কদর পাচ্ছি তো 45 বছরে আপনি 83 দিয়ে গুণ দেন কত আপনার বয়স হয়েছে হিসাব করে দেখেন তো আল্লাহ তাআলা আমাদেরকে বয়স কম দিলেও আমাদের নেকি কামানোর সুযোগ করে দিয়েছেন এবং এটা উম্মতে মুহাম্মাদিয়ার প্রতি মহান রব্বুল আলামিনের একটা বিশেষ অনুগ্রহ আর ওই কাজটা এই যে লাইলাতুল কদরে আমি আপনি জাগব এই লাইলাতুল কদরে জেগে যখন আমি পার করলাম তখন আমি আপনি যেন 83 বছর 83 বছর সমপরিমাণ ইবাদতেই কাটালাম আল্লাহু আকবার এই 83 বছর খালি বয়সই পেলাম না বরং ইবাদতে কাটার সমপরিমাণ আমরা সওয়াব পেলাম কারণ লাইলাতুল কদরকে আমি আপনি কি করেছি ইবাদতে কাটিয়েছি আর আমাদের দেশে বড় একটা ভুল করে থাকে লাইলাতুল কদর 27 তারিখে গণনা করে বসে আছে বাকিগুলো আর জাগে না কিন্তু লাইলাতুল কদর কোন রাতে হয় এটা আল্লাহু আলাম আল্লাহই ভালো জানেন 27 হয়তো যদি একবার হয়তো জীবনে একবার পাইতে পারি কিন্তু আমি আপনি যদি লাইলাতুল কদরের যেগুলো রাত্রিগুলো বলা হয়েছে বিশেষ করে বিজর পাঁচ দিন পাঁচ রাত সেই পাঁচ রাত যদি জাগি ইনশাআল্লাহ আমি আপনি সেটা পাবো তো আল্লাহ তাআলার অশেষ একটা রহমত অনুগ্রহ হচ্ছে উম্মতে মুহাম্মাদিয়ার উপর লাইলাতুল কদর যার আলোচনা আপনারা বিস্তারিত রমজান মাসে শুনেছেন এরপরে আল্লাহ তাআলার আরো বিশেষ নিয়ামত উম্মতে মুহাম্মাদিয়ার উপরে এটা গেল সময় লাইলাতুল কদর হচ্ছে সময় আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন তো আরো কিছু স্থান দিয়েছেন আল্লাহ তাআলা যেই স্থানগুলো আমাদের জন্য একটা অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে এবং খুব বড় অনুগ্রহ সেই স্থানগুলোর মধ্যে রয়েছে তিনটা মসজিদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জাবের রাদিয়াল্লাহু আনহু সেই হাদিস বর্ণনা করেছেন সালাতুন ফি মসজিদি আফযালু মিন আলফি সালাতিন ফি মা সিওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আমি আপনি দাম্মামের অথবা আমার বাড়ির আপনার বাড়ির মসজিদে অথবা আপনার মহল্লার মসজিদে যদি নামাজ পড়েন তাহলে ওইখানে বাড়িতে 1000 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব মসজিদে নববীতে 1 ওয়াক্ত নামাজ পড়লে সেই সওয়াব আল্লাহ তাআলা দিবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আর এই 1000 ওয়াক্তকে যদি আপনি 1000 ওয়াক্তকে যদি 5 দিয়ে ভাগ দেন কত আসে 200 দিন 200 দিনকে যদি আপনি 30 দিয়ে ভাগ দেন মানে মাসে নিয়ে আসেন তাহলে আসে আপনার 6 মাস 6.5 মাসের উপরে 7.5 মাস 7.5 মাস সমপরিমাণ সওয়াব আপনি পাচ্ছেন এক ওয়াক্ত নামাজ যদি মসজিদে নববীতে পড়েন তার বদৌলতে আল্লাহ তাহলে আল্লাহ তাআলা আমাদের উপরে আমাদেরকে যে কম সময় দিয়েছেন কম বয়স দিয়েছেন এই কম বয়স দিয়েও আমাদেরকে কিছু এমন বোনাস পয়েন্ট দিয়েছেন যেই বোনাস পয়েন্টে আমি আপনি এক লাফে অনেক উপরে উঠে যাচ্ছি হ্যাঁ আমি আপনি এক ওয়াক্ত নামাজ যদি মসজিদে নববীতে পড়ি তাহলে 6.5-7 মাস সমপরিমাণ সওয়াব আমি আপনি পেয়ে যাচ্ছি আল্লাহু আকবার তো এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে মসজিদে নববীতে নামাজ পড়ার
এই ফজিলত পাওয়ার জন্য যখনই ছুটি হয় অথবা যখনই সুযোগ আসে অথবা আমার আপনার কোনো আত্মীয়স্বজন আছে আসছে দেশ থেকে তাকে দেখতে যাওয়ার জন্য হঠাৎ করে আমি আপনি চলে যেতে পারি ছুটি নিয়ে চলে গেলাম তো এই চেষ্টাগুলো আমাদেরকে করতে হবে এমনই ভাবে এর চাইতে আরো বড় সুযোগ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য উল্লেখ করেছেন এবং সেটা উম্মতে মুহাম্মাদিয়ার প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহের অন্তর্ভুক্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বলছেন افضل صلاه في مسجدي افضل من 1000 صلاه فيما سواه অন্য মসজিদের তুলনায় ইল্লাল মসজিদাল হারাম মসজিদে হারাম ব্যতীত ওই 1000 গুণ যে বেশি পাবেন আপনি এই মসজিদের চাইতে আপনার মহল্লার আপনার দেশের মসজিদের চাইতে মদিনায় নামাজ পড়লে ওই ফজিলতটা মসজিদে নববীর সেটা মসজিদে হারাম ব্যতীত মসজিদে হারামের ফজিলত আবার কোথায় কতটুক সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াসালাতুন ফিল মসজিদিল হারামি আফযালু মিন 100000 সালাতিন ফিমা সিওয়া আল্লাহু আকবার আর মসজিদে হারামে কেউ যদি এক ওয়াক্ত নামাজ পড়ে তাহলে অন্য মসজিদগুলো স্বাভাবিক সাধারণ মসজিদগুলোতে নামাজ পড়লে 100000 গুণ নামাজ পড়লে যে সওয়াব পাওয়া যায় সেই সওয়াবের 100000 গুণ সওয়াব পাবে বাইতুল্লাহ শরীফে ওই ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ এখন এই যে 100000 গুণ সওয়াব পাইলো অর্থাৎ 1 ওয়াক্ত যদি আপনি এখানে পড়েন আর 1 ওয়াক্ত ওইখানে পড়েন তাহলে 100000 গুণ বেশি হবে 100000 ওয়াক্ত বেশি আপনি সওয়াব পাচ্ছেন মসজিদে বাইতুল্লাহ শরীফে নামাজ পড়লে এখন এই 100000কে আপনি 5 দিয়ে গুণ দেন যাতে করে আপনার দিন বের হয় অর্থাৎ একদিনে কত ওয়াক্ত পড়ি আমরা 5 ওয়াক্ত এখন 100000কে 5 দিয়ে গুণ দিলে হয় আপনার 20000 20000 দিন অর্থাৎ 20000 দিন আপনি এইখানে নামাজ পড়লে যেই সওয়াব পাচ্ছেন সেই সওয়াব আপনি পাবেন 1 ওয়াক্ত নামাজ পড়লে কোথায় বাইতুল্লাহ শরীফে মক্কা শরীফে এখন এই 20000 কে আপনি যদি মাসে নিয়ে আসেন 20000 দিন হয়েছে 20000 দিনকে আপনি 30 দিন দিয়ে ভাগ দেন আসে আপনার 666.666 মাস অর্থাৎ 666 মাস আল্লাহু আকবার 666 মাসকে যদি আপনি এখন 12 দিয়ে ভাগ দেন তাহলে আপনার কি আসবে বছর চলে আসবে বছর হয় আপনার 55 বছর 55 দিন আল্লাহু আকবার 55 বছরের অধিক সমপরিমাণ এক ব্যক্তি যদি এখানে বসে নামাজ পড়ে এই দাম্মামের মসজিদে অথবা বাড়ির মসজিদে যেই সওয়াব পাবে 1 ওয়াক্ত নামাজ কাবা শরীফে পড়লে সে সেই সওয়াব পাবে আল্লাহু আকবার তাহলে আপনি যদি এরকম 5 দিন নামাজ পড়তে পারেন বা একদিনে 5 ওয়াক্ত যদি আদায় করেন তাহলে 55 বছর হয়ে গেল অর্থাৎ আপনি পা এমনি 5 দিয়ে গুণ দেন 250 পার হয়ে চলে গেছে 5 5 25 আবার 275 275 বছরের নাকি আমি একদিনই পাচ্ছি আল্লাহু আকবার আমাদেরকে আল্লাহ তাআলা বয়স কম দিল আমাদের প্রতি জুলুম করা হয়নি বরং আরো সুযোগ করে দেওয়া হয়েছে নাকি কামানোর তো এই জন্য আমাদের উচিত হবে যে আমরা যখনই সুযোগ পাবো যখনই আমরা সুযোগ পাবো ছুটি নিয়ে হোক অথবা আমার আপনার কোনো আত্মীয় আছে মক্কা শরীফে হ্যাঁ মদিনার তুলনায় মক্কায় সব বেশি এই জন্য মক্কায় আগে যাওয়া দরকার তারপরও মদিনা শরীফে যাব আমি আপনি ইনশাআল্লাহ তো আমার আপনার আত্মীয় স্বজন যখন আসি দেশ থেকে তখন দেখা করার উপলক্ষে চলে যাই অন্তত আমারও তো 5-7 ওয়াক্ত 10 ওয়াক্ত নামাজ সেখানে হয়ে যাবে এমনই ভাবে কোনো আত্মীয় স্বজন থাকলে অন্তত জিয়ারতে চলে যায় ছুটির সময় এই চেষ্টাগুলো যেন আমরা করি আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আরও একটা মসজিদ আছে যে মসজিদের ফজিলত বর্ণনা করা হয়েছে সেটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস যেটা মুসলমানদের প্রথম কেবলা সেই কেবলাতে যদি কেউ 1 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে অন্য বিভিন্ন রেওয়ায়েত এসেছে 500 গুণ আছে তবে সেই হচ্ছে শেখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন এবং শেখ আব্দুল মহসিন আল আব্বাদ হাফেজাহুল্লাহ যিনি মসজিদে নববীর মুদাররিস এবং জামে ইসলামের আগে ভিসি ছিলেন তো তিনি বলছেন যে 250 গুণ যেটা হাদিস সেটা হচ্ছে সহিহ আমরা মসজিদে নববীর কথা দিয়ে জেনে এসেছি 50000 অনেকেই এটা জানি আসলে 50000 না 1000 যেটা সেটাই সহি আর বাইতুল মুকাদ্দাসের ফজিলত হচ্ছে এখানে নামাজ পড়লে যেই সওয়াব পাবো যদি 5 সওয়াব পাই এর 250 গুণ বেশি পাবো বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়লে এটা হচ্ছে সবচেয়ে সহি হাদিস তো যাই হোক এই স্থানগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন যাতে করে আমাদের মর্যাদা বৃদ্ধি পায় আমাদের সওয়াব বেশি হয় যদিও আমাদেরকে ওমর আমাদের বয়স কম দেওয়া হয়েছে মা বাইনা 60 ইলা 70 60 এবং 70 এর মাঝে গড়ায়ু দেওয়া হয়েছে আমাদের কিন্তু আমাদের সওয়াবের গড়ায়ু আরো বেশি করে দেওয়া হয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে দুই হারামাইনে বেশি 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 সালাত আদায় করে বেশি সওয়াব কামানোর তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন এমনই ভাবে
আরো একটি চতুর্থ মসজিদের ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, কে বলতে পারবেন সেটা? কোন মসজিদে কুবা সাহল বিন হুনাইফ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তাতাহারা ফি বাইতি, এই হাদিসটা মসজিদে কুবার গেটে লেখা আছে, যারা খেয়াল করেছেন তারা পাবেন, মান তাতাহারা ফি বাইতিহি, যে ব্যক্তি তার বাড়িতে ওযু করল। আর আমি আপনি যখন মদিনা শরীফে যাই, আমার আপনার বাড়ি আর কই, হোটেলে যেখানে থাকি, অথবা কেউ যদি হোটেল না নিয়ে মসজিদে নববীতেই পড়ে থাকে, ওটাই আমার আপনার বাড়ি, মানে মসজিদে নববী থেকে আমাকে আপনাকে ওযু করে নিতে হবে, অথবা হোটেল নিলে হোটেল থেকে ওযু করে নেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মান তাতাহারা ফি বাইতিহি, যে ব্যক্তি তার বাড়িতে ওযু করবে, তার বাসায় ওযু করবে, যেখানে আছে সেখানে ওযু করবে, সুম্মা আতা মসজিদা কুবা, এরপর মসজিদে কুবাতে আসবে, ফাসাল্লা ফিহি সলাতান, সেখানে এসে একক্ত নামাজ পড়বে। অপর বর্ণায় এসেছে, ফাসাল্লা ফিহি রাকাতাইন, দুই রাকাত নামাজ পড়বে। আমি এমন সময় গেছি যখন নামাজের টাইম নয়, তো আমি গিয়ে তখন দুই রাকাত তাহিয়াতুল মসজিদ দুই রাকাত নফল নামাজ পড়লাম, ফাসাল্লা ফিহি সলাতান, সেখানে একক্ত নামাজ পড়লো অথবা দুই রাকাত নামাজ পড়লো, কানা লাহু কাজরি উমরা, তার জন্য রয়েছে একটা উমরার সওয়াব, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। উমরা কবুল হয় কিনা কে জানে, আর উমরার সমপরিমাণ সওয়াব অলরেডি লিখে দেওয়া হচ্ছে। তো আমরা যখন উমরা করতে যাই, যদি মদিনা হয়ে আমাদের বাস ঘুরে, আমরা যেন এদিক সেদিক ঘোরাফেরা না করে অন্তত একবার হলেও আমরা মসজিদে কুবাতে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই সওয়াব অর্জনের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে আমাদের বয়স বা গড় আয়ু কম দেওয়া সত্ত্বেও মহান রব্বুল আলামিন আমাদের উপর অত্যন্ত অনুগ্রহ করেছেন যে এই তিন মসজিদের সাথে আরেকটা মসজিদ যোগ করে এই মসজিদগুলোতে সালাত আদায় করার সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে আমাদের আমলনামাকে সমৃদ্ধশীল, আমার আপনার আমলনামাকে আরো মজবুত করার সুযোগ করে দিয়েছেন। তাই আল্লাহ তাআলার শুকরিয়া করে আমি আপনি শেষ করতে পারবো না। এছাড়াও আরো অনেক অনুগ্রহ দয়া আল্লাহ তাআলা আমার আপনার উপরে উম্মতে মুহাম্মাদিয়ার উপরে করেছেন, সেগুলোর মধ্যে একটা লম্বা হাদিস এসেছে, সেই হাদিসটা হচ্ছে হাদিসুল ইসরা ওয়াল মিরাজ। হাদিসটা অনেক লম্বা, এর দুই পৃষ্ঠা, এখান থেকে শুরু হয়েছে, এই পৃষ্ঠা শেষ, এই পৃষ্ঠাও শেষ। তো এখানে আমাদের প্রমাণের বিষয় যেটা আমি প্রমাণ করতে চাচ্ছি সেটা অত্যন্ত সংক্ষিপ্ত আকারে পেশ করতে চাচ্ছি। হাদিসটা অনুবাদ করলে অনেক সময় লাগবে, ওটা দুইটা মহাজারা লাগবে, দুই ঘন্টা চলে যাবে। তো আমাদের বিষয় ছিল যে উম্মতে মুহাম্মাদিয়ার প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ দয়া। সেই দয়ার অংশটুকু হচ্ছে, আপনারা সবাই শুনেছেন মেরাজের ঘটনা এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের উপরে তার উম্মাতের জন্য এই রাত্রে পাঁচ অক্ত সালাত ফরজ করা হয়েছিল। প্রথমত আল্লাহ তাআলা কয় অক্ত ফরজ করেছিলেন? পঞ্চাশ অক্ত আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছিলেন, সালাত ফরজ করেছিলেন। এরপরে তিনি ফিরে এসেছিলেন, আসার পথে দেখা হয়েছিল মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালাম বলেছিলেন যে আমার উম্মাতকে আমি অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি, আমার উম্মাত তোমার উম্মাতের চাইতে শক্তির দিক দিয়ে বেশি ছিল। এখনো মুসা আলাইহিস সালাম যা হয়তোবা মিশরে এই এলাকায় ছিলেন, তো দেখেন মিশরের লোকেরা কিন্তু শক্তিশালী, তো তোমার উম্মাতের চাইতে আমার উম্মাত অনেক শক্তিশালী ছিল, কিছুটা ওদের মানে একটা প্রভাব রয়ে গেছে। তো যাই হোক, আমার তোমার উম্মাতের চাইতে আমার উম্মাত শক্তিশালী ছিল, তারা তাদের চাইতে ব্রেনই বেশি ছিল, সব দিক দিয়েই ভালো ইয়া ছিল, মজবুত ছিল। এরপরও তারা যে সকল বিধান তাদের প্রতি নাজিল করা হয়েছিল সেগুলো আদায় করতে পারেনি। আমার অভিজ্ঞতার আলোকে বলছি যে তোমার উম্মাত পঞ্চাশ অক্ত সালাত আদায় করতে পারবে না, অতএব আল্লাহর কাছে ফিরে যাও। এক এক বর্ণাতে এক এক রকম ভাবে শোনা যায়, কোনো বর্ণায় বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জয়বার গিয়েছেন, প্রত্যেকবার পাঁচ অক্ত করে কমিয়ে দেওয়া হয়েছে। আরেক বর্ণায় আছে, সম্ভবত এটা সেই বর্ণনা, যে দশ অক্ত করে কমিয়ে দেওয়া হয়েছে, দশ 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 চার দশে চল্লিশ কমিয়ে দেওয়া হয়েছে। এরপর আবার তিনি ফিরিয়ে পাঠিয়েছেন যখন, তখন আল্লাহ তাআলা পাঁচ অক্ত কমিয়ে দিয়েছেন। এরপরে আবার যখন এসেছেন আবার ফিরিয়ে দিয়েছেন, আবার ফিরিয়ে দিয়েছেন। তো ফিরিয়ে দিলে আল্লাহ তাআলার কাছে যখন তিনি গেছেন, তখন বললেন আল্লাহ তাআলা, ফাকাল আল জাব্বার, জাব্বার মান আল্লাহ তাআলা, হ্যাঁ আল্লাহ তাআলার একটা নাম হচ্ছে জাব্বার, অত্যন্ত পরাক্রমশালী মহান রব্বুল আলামিন, যাকে ধরবে খবর আছে। হ্যাঁ, তো আল্লাহ তাআলা তখন বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, قال لبيك وسعديك, আল্লাহর দরবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লাব্বাইক ওয়া সাআদাইক, আমি উপস্থিত আপনার দরবারে হে মহান রব্বুল আলামিন। قال انه لا يبدل القول لدي كما فرضته عليك في ام الكتاب,
আমার কাছে কোনো কথার পরিবর্তন হয় না তবে যাও যেভাবে আমি উম্মুল কিতাবে এটা ফরজ করেছি সেইভাবেই তোমাকে আমি এই নামাজ দিয়ে দিলাম অর্থাৎ পাঁচ ওয়াক্ত সালাত তোমার জন্য রাখলাম তবে দেখেন পাঁচ ওয়াক্ত সালাত রাখা হলো পাঁচ ওয়াক্তের সওয়াব পাঁচ ওয়াক্তই দিতে পারতেন মহান রব্বুল আলামিন আল্লাহ একটা বোনাস পয়েন্ট আমার আপনার জন্য সেট করছেন বলছেন ক্বালা ফাকুল্লু হাসানাতিন বিআশরি আমসালিহা প্রত্যেকটা নেকির পরিমাণটা ভালো কাজের পরিমাণটা আমি কত গুণ বাড়িয়ে দিব বিআশরি আমসালিহা 10 গুণ বৃদ্ধি করে দিব আল্লাহু আকবার তাহলে আপনি যদি একটা ভালো কাজ করেন আল্লাহ একটা নেকি লেখেন না কয়টা লেখেন 10টা লেখেন এইজন্য মান কারা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানাতিন একটা অক্ষর পড়বেন কোরআনের 10টা নেকি দেওয়া হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করছেন কেউ মনে করতে পারে আলিফ লাম মিম পড়লাম একটা অক্ষর হলো মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না লাম আকুল আলিফ লাম মিম হরফুন ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফ আল্লাহু আকবার তাহলে 3 10 30টা নেকি হয়ে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বললেন ইফাকুল্লু হাসানাতিন বিআশরি আমসালিহা প্রত্যেক ভালো কাজের প্রতিদান 10 গুণ আমি তোমার উম্মতের জন্য বৃদ্ধি করে দেব সুবহানাল্লাহ ফাইয়া খামসুনা ফি উম্মিল কিতাব ওয়া হিয়া খামসুন আলাইক তোমার উপরে যদিও আমি তোমার উম্মতের জন্য 5 ওয়াক্ত সালাত ফরজ করলাম কিন্তু আমি সওয়াব দেব কত ওয়াক্তের 50 ওয়াক্তের সওয়াব দেব সুবহানাল্লাহ এটাও উম্মতে মুহাম্মাদিয়ার উপরে মহান রব্বুল আলামিনের একটা অনুগ্রহ আগের উম্মতকে কি বলা হয়েছে 5 ওয়াক্ত সালাত আদায় করবি বাবা তোকে আমি 50 ওয়াক্ত দেব না এটা বলা হয়নি তাদের জন্য আমাদের জন্য বলা হয়েছে তো আল্লাহ সব অনুগ্রহ আমাদের জন্য করেছেন এমনই ভাবে আরো বেশ কিছু ফজিলত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন অনুগ্রহ আমাদের উপর করেছেন সেই অনুগ্রহগুলো এখন আমাদের পালনের সময় এখন আমাদের পালনের সময় সেগুলোর মধ্যে আমরা গত শুক্রবার যদিও উল্লেখ করেছি হয়তো অনেক ভাই ছিলেন অনেক ভাই ছিলেন না তো সেটা হচ্ছে শাওয়ালের 6টি রোজা সেটা হচ্ছে শাওয়ালের 6টি রোজা হাদিস এসেছে আন আবি আইয়ুবিনিল আনসারী রাদিয়াল্লাহু আনহু আন্নাহু হাদাসাহু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন মান সামা রমাদানা সুম্মা তবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর যে ব্যক্তি রমজান মাসের পুরো রোজা রাখবে এরপর শাওয়ালের 6টি রোজা রাখবে সুম্মাত বাউ সিত্তাম মিন শাওয়াল এরপর শাওয়াল মাসে 6টি রোজা রাখবে কানা কাসিয়ামিদ দাহার সেজন্য পুরো বছরই রোজা রাখলো দাহার বলতে যুগ বলা হয় দাহার অর্থ হচ্ছে যুগ আর আরবিতে যুগ হয় 100 বছরে এক যুগ তো এখানে যুগ কেন বলা হলো যুগ এজন্যই বলা হলো যে আপনি যদি প্রত্যেক বছর রমজান মাসে রোজা রাখেন তারপরে শাওয়ালের 6টি রোজা রাখেন তাহলে পুরো বছর আপনি রোজা রাখার সওয়াব পেলেন তারপরের বছর যদি রাখেন এভাবে তাহলে আবার পুরো বছর সওয়াব পেলেন রোজা রাখার এমনই ভাবে আপনি যত দিন বাঁচবেন তত দিন যদি খালি ওই এক মাসের সাথে 6টা যোগ করেন তাহলে আপনি যেন সারা বছর জীবন আপনার রোজা রাখার সওয়াব পেলেন তো আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সিয়ামকে সবচেয়ে উত্তম সিয়াম বলা হয়েছে আফজালু সিয়াম সিয়াম দাউদ আলাইহিস সালাম তিনি কি করতেন একদিন রোজা রাখতেন একদিন রোজা ছাড়তেন তাহলে উনি রোজা রেখে 6 মাসের সওয়াব পেতেন 6 মাস রোজা রেখে 6 মাসের সওয়াব পেতেন কিন্তু উম্মতে মুহাম্মাদিয়াকে ফজিলত দেওয়া হলো কিভাবে যে তুই রমজান মাসে রোজা রাখবি আর সাথে 6টা রাখবি তাহলে পুরো বছরের সওয়াব তোকে আমি দিব সুবহানাল্লাহ 36টা রোজা রাখলাম সওয়াব পেলাম 360টার আল্লাহু আকবার তাহলে এটা কি আমার আপনার উপর দয়া করা হয়নি তো এটা উম্মতে মুহাম্মাদিয়ার ফজিলত এবং উম্মতে মুহাম্মাদিয়ার প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ দয়া যে আল্লাহ তাআলা আমরা আমাদেরকে 36 রোজার বিনিময়ে 360 রোজার সওয়াব দিবেন সুবহানাল্লাহ তাই আমাদের উচিত হবে যে শাওয়াল মাস আজকে কয় তারিখ 12 তারিখ চলে গেল আজকে 12 তারিখ অলরেডি চলে গেল আর আছে 18 দিন অথবা 17 দিন যদি 29 হয় তো যে সকল ভাই রোজা রেখেছেন আলহামদুলিল্লাহ যারা রাখছেন পুরা করবেন ইনশাআল্লাহ আর যারা রাখেননি অথবা জানেন না তাদের প্রতি বিনীত অনুরোধ যে শাওয়াল মাসের বাকি আর 17 দিন আছে এই 17 দিনের মধ্যে 6টি রোজা করে নেবেন
ছয়টি রোজা করলে একটু আগে আমরা যে হাদিস বললাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন এবং সেটা সহিহ মুসলিমে এসেছে হাদিসটি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি এই ছয়টি রোজা রমজানের সাথে রাখবে সে ব্যক্তি পুরা বছর রোজা রাখার সওয়াব পাবে সুবহানাল্লাহ হামদি এই সওয়াব থেকে কেউ যেন নিজেকে বঞ্চিত না করেন তবে গত শুক্রবারের দিন আমরা বলেছিলাম যে কারো উপরে যদি কাজা রোজা থাকে তাহলে তিনি কাজা রোজা আগে আদায় করবেন একদল উলামা বলছেন যে অবশ্যই আগে কাজা আদায় করতে হবে এটা লাজেম তো এই শায়েখদের মধ্যে আছেন শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ উনি বলেছেন যেহেতু এটা ফরজ এই জন্য কাজাটা আগে আদায় করতে হবে কারণ নফলের তুলনায় ফরজের গুরুত্ব বেশি তাই আগে কাজা করবে তারপরে শাওয়ালের রোজাগুলো করবে তবে বাকি ওলামারা বলেছেন যে কাজা আদায় করার যদি তার সময় না থাকে এখন আমি এমন অবস্থায় হয়ে গেছে যে আর মাত্র হয়তো ছয় দিনই বাকি আছে শাওয়ালের ২৯ তারিখ পর্যন্ত ধরলে কারণ একদিনের তো ভরসা নাই একদিনের হতেও পারে নাও হতে পারে এজন্য আমি যখন ২৪ তারিখে আছি অথবা ২৩ তারিখে আছি তখন আমি এখন যদি আমার ৫টা রোজা কাজা হয়েছে বা ২টা রোজা কাজা হয়েছে সেটা আদায় করতে গেলে আমার শাওয়ালের রোজা পূর্ণ হয় না এজন্য আমি তখন শাওয়ালের রোজা আগে রেখে নেব আর কাজা রোজা যেহেতু আগামী রমজান পর্যন্ত কাজা রোজার সুযোগ আছে তাই পরবর্তীতে আমি কাজা রোজা আদায় করে নেব আমরা যেন কেউ শাওয়ালের রোজা থেকে পিছু পা না হই সকলে যেন আমরা শাওয়ালের রোজা আদায় করি আর সবচেয়ে উত্তম হচ্ছে সাথে সাথে করা কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই শব্দটা ব্যবহার করেছেন সেই শব্দটা বলা শব্দই বলা হয়েছে সুম্মা আতবাহু এরপর ইত্তেবা করা অনুসরণ করা মানে ওর সাথে সাথে করা ঈদের পরের দিন থেকে করতে পারলে সবচেয়ে ভালো আর যদি কেউ পরবর্তীতে করে একটা একটা করে দুইটা করে দুইটা দুইটা করে তিনবারে করলো অথবা তিনটা তিনটা করে করলো তাতে কোনো সমস্যা নাই আদায় হয়ে যাবে তো এই শাওয়ালের রোজা যেন আমরা কেউ ভুলে না যাই ১৭ দিন অথবা ১৮ দিন আছে এই দিনগুলিতে আমরা সবাই আদায় করে নেব ইনশাআল্লাহ আর আস্তে আস্তে দিন আরো ছোট হচ্ছে তো কষ্ট হওয়ার কথা না আমরা সবাই আদায় করব ইনশাআল্লাহ এই শাওয়ালের রোজা এই ফজিলত উম্মতে মুহাম্মাদিয়ার জন্য খাস আগের উম্মতকে বলা হয়নি ৩৬টা রোজা রাখো পুরা বছরের তোমাকে সওয়াব দেওয়া হবে এছাড়া আরো এক বছরে দুই বছরের রোজা রাখার মতো সুযোগ আল্লাহ তাআলা আমাদের জন্য করে দিয়েছেন এই ৩৬ করলে তো গেল এক বছর সওয়াব পেলেন আরো সুযোগ করে দেওয়া হয়েছে বলা হচ্ছে আন আবি কাতাদাতা কাল আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলছেন যে কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সালাতুম মিন কুল্লি শাহরিন ওয়া রমাদান ইলা রমাদান ফাহাদা সিয়ামুদ দাহরি কুল্লি যদি প্রত্যেক মাসে তিনটি করে রোজা রাখা তাহলে ১২ মাসে কয়টা হয় ৩ × ৩৬ আবার যদি এটাকে ১০ দিয়ে গুণ দেন কত আসে ৩৬ × ১০ = ৩৬০ আরো এক বছরের সওয়াব আমাদের আমলনামায় লেখা হচ্ছে আল্লাহ আকবার আর এই প্রত্যেক এই যে তিনটি রোজা রাখবো প্রত্যেক মাসে সেটা হচ্ছে আইয়ামে বীজের রোজাগুলি আরবি মাসের ১৩, ১৪, ১৫ তারিখ আরবি মাসের ১৩, ১৪, ১৫ তারিখ এই তিন দিন রোজা রাখলে ১২ মাসে ৩ × ৩৬টি রোজা হয় আরও আমি আপনি এক বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব পেলাম হাদিসের অর্থ দাঁড়ায় কেউ রমাদান ইলা রমাদান ফাহাদা সিয়ামুদ্দাহরি কুল্লি কেউ যদি প্রত্যেক রমজানে রোজা রাখে এমনইভাবে প্রত্যেক মাসে তিনটি করে রোজা রাখে সেই জন্য সারা জীবন আজীবন রোজা রাখে সেই জন্য আজীবন রোজা রাখলো তাহলে এরও ফজিলত বলা হয়েছে এমনইভাবে আমরা লিফলেট একটা টাঙ্গিয়েছি যদিও সেটা আমরা বড় লিফলেট ইয়া সিস্টেম না থাকার কারণে ফটোকপির আমরা বড় করে ছাপাতে পারিনি সেখানে শেষে একটা বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন সোমবার এবং বৃহস্পতিবারের দিন আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয় অতএব ওই দুই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা পছন্দ করতেন এবং ওই দুই দিন তিনি রোজা রাখতেন যদি কোনো ভাই রোজা রাখতে চান তাহলে তিনি ওই দুই দিন যেন রোজা রাখেন বিশেষ করে যারা শাবাব আছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বলছেন যে ইয়া মাআশারা শাবাব মান ইস্তাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ তোমাদের মধ্যে যারা সামর্থ্য রাখে আর সামর্থ্য দুই রকম একটা হচ্ছে শারীরিক দৈহিক যে ক্ষমতা আর একটা হচ্ছে অর্থনৈতিক ক্ষমতা এখন অনেকের দৈহিক ক্ষমতা থাকে কিন্তু অর্থনৈতিক ক্ষমতা থাকে না এখন অর্থনৈতিক ক্ষমতা না হওয়া পর্যন্ত আমার দৈহিক ক্ষমতা সামর্থ্য যেটা এটাকে
দমন করে রাখার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া মাআশারাশ শাবাব মান ইসতাতা মিনকুম ফালিয়াতাযাওয়াজ মান ইসতাতা মিনকুমুল বায়াত ফালিয়াতাযাওয়াজ যার সামর্থ্য আছে সে যেন বিয়ে শাদী করে ওয়ামান লাম ইসতাতি ফালাইহি বিসাওম আর যারা সে নারী হোক যুবতী যুবক হোক অথবা যুবতী হোক ওয়ামান লাম ইসতাতি যে বিয়ে শাদী সামর্থ্য রাখে না টাকা পয়সা তার কাছে নেই সে যেন ফালাইহি বিসাওম সে যেন রোজা রাখে فَإِنَّ لَهُ وِجَاءَ এই রোজা তার যে চাহিদা আছে সেটাকে কি করবে দমন করবে তো আমরা একসাথে দুইটার আমল করতে পারি আমি এটাই বোঝাতে চেয়েছি যে যারা হয়তো বিয়ে শাদী করতে পারছেন না বিদেশের মাটিতে আছেন তো তারা একদিক দিয়ে যদি এই সোমবার বৃহস্পতিবারের রোজা রাখেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপর আমল হবে আর এই যে মাকসাদ যেটা দমন করা নিজের চাহিদাকে সেটাও আপনার আমার হয়ে যাবে তো এই তিন প্রকার রোজা আমরা যেন পালন করি নফল রোজা এগুলো যদিও কিন্তু ফজিলত অত্যন্ত বেশি এমনই ভাবে আরো বেশ কিছু রোজা আছে ইনশাআল্লাহ আমরা শেষ করছি এখনই যেরকম আরাফার দিবসের রোজা এমনই ভাবে আরাফার দিবসের রোজা কেউ যদি রাখে তবে হাজদের জন্য রোজা রাখাটা ঠিক না যারা আরাফায় অবস্থান করেন তাদের জন্য রাখাটা ঠিক না আর যারা বাইরে আছেন তারা এই দিবসে রোজা রাখবেন এই দিবসে রোজা রাখার ফজিলত হচ্ছে যে পূর্বের এবং আগামী দুই বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন সুবহানাল্লাহ ওয়া বিহামদি তাহলে গুনাহ একদিক দিয়ে শেষ আর একদিক দিয়ে সারা বছর রোজা রাখা এগুলো করলে সারা বছর রোজা রাখার সওয়াব পেলাম তাহলে সওয়াবের শেষ নেই উম্মতে মুহাম্মাদিয়াকে আল্লাহ তাআলা আমরা এভাবে ফজিলত দিয়েছেন এমনই ভাবে আরেকটা রোজা আছে সেই রোজাটা কিসের মুহররমের রোজা মুহররমের রোজা যদি কেউ রাখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে বছর রেখেছিলেন সে বছর শুধু দশই মুহররম রেখেছিলেন কারণ পরবর্তীতে আর ইয়া ছিল না সুযোগ ছিল না তার জন্য তিনি বলে তাকে বলা হলো যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দশই মুহররমকে ইহুদিরা খুব সম্মান করে রোজা রাখে তো আমরা যদি সম্মান করি তো ওদের সাথে আমাদের রোজা মিলে যায় তো উনি বললেন যে আগামী বছর যদি আমি বাঁচি তাহলে আমি এর সাথে একদিন মিলিয়ে রাখবো অর্থাৎ হয় নয় দশ রাখবো অথবা দশ এগারো রাখবো তো পরবর্তী বছর আল্লাহ রাসূল আর বাঁচেননি তিনি ইন্তেকাল করেছিলেন তো এই মুহররমের রোজা যদি আমরা কেউ রাখি তাহলে মুকাফিরাতুল লিমা কাবলা পূর্বের এক বছর এর গুনাহ আমার আপনার মাফ হয়ে যাবে সুবহানাল্লাহ বিহামদি তাহলে এই রোজাগুলো আমরা যেন না ছাড়ি একদিন রোজা রাখলে আরাফাত দিবস যদি রোজা রাখি তাহলে পূর্বের এক বছর পরের এক বছরের মাফ হচ্ছে এমনই ভাবে যদি মুহররমের রোজা রাখি তাহলে পূর্বের এক বছরের গুনাহ মাফ হয়ে যাচ্ছে তো আমার আপনার জন্য সুযোগের মানে দরজা এমন ভাবে মুক্ত করে দেওয়া হয়েছে যা আগের উম্মতের জন্য করা হয়নি এ সকল জিনিসের মাধ্যমে উম্মতে মুহাম্মাদিয়াকে ফজিলত দেওয়া হয়েছে অনুগ্রহ করা হয়েছে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে তাই আসুন যে জিনিসগুলো আমরা বললাম এই সুযোগগুলো আমরা গ্রহণ করি এবং এই ফজিলতগুলোর যারা অর্জন করেন তাদের কাতারে অন্তর্ভুক্ত হই আর অন্তর্ভুক্ত হতে গেলে এই কাজগুলো আমাদেরকে করতে হবে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এ সকল কাজের তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা আমাদের সকলের সকল গুনাহ খাতা মাফ করে দিন আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা আমাদের মাঝে যারা অসুস্থ হয়েছেন তাদের অসুখ বিসুখ দূর করে দিন আল্লাহুম্মা আমিন অনেকে অনেক সময় দোয়া চান আল্লাহ তাদের যাবতীয় সমস্যা দূর করে দিয়ে তাদের জন্য যা কল্যাণ আছে এবং আমাদের জন্য সে সকল কল্যাণ নির্ধারণ করুন আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসে একত্রিত হওয়া তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু